দেলোয়ার জাহান ঝন্টু বাংলাদেশের একজন নাম করা পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, কাহিনীকার, অনেক কিছু, সঙ্গীত পরিচালক, ইভেন সে ক্যামেরাম্যান হয়েছেন। মানে চলচ্চিত্রাঙ্গনে এমন কোনো কাজ নেই যেখানে দেলোয়ার জাহান ঝন্টু সাহেব বিচরণ করেননি। নাম কামিয়েছেন, পয়সা কামিয়েছেন, এক সময় তার নামের উপরেই সিনেমা চলতো, আপনারা জানেন। সেই ঝন্টু সাহেব ইদানিংকালে শাকিব খান সম্পর্কে কিছু মন্তব্য করে বেশ ভাইরাল হয়ে গেছেন। আমার মাথায় ঢুকছে না উনি হঠাৎ করে শাকিব খানের পিছনেই কেন লাগলেন। যেমনটি উনি প্রথম বললেন, তার সিনেমা যখন চলে, সুজন মাঝি যখন সিনেমা হলে রিলিজ হয়, সেই দিনই শাকিব খান তাকে বিকেলে ফোন করেছে। ফোন করে তাকে বলছে, আঙ্কেল আপনার সিনেমাটা দেখলাম, ভালো মন্দ কিছু বললো না, আপনি যদি আমাকে দরকার হয় নিয়েন। আচ্ছা বন্ধুরা, এটাকে বিশ্বাসযোগ্য কথা বলেন? আপনারাই বলেন, আর চলচ্চিত্রে যারা আছে তারাও হাসতেছে, বলে এটাকে বিশ্বাসযোগ্য কথা? শাকিব খান ওই শুক্রবার দিন ম্যাটিনি শো বা স্পেশাল শো যা দেখছে, সুজন মাঝি দেখে ঝন্টু বাইরে ফোন করছে। আসলে উনি বুঝে নাই, ফোনটা যদি আইসাও থাকে তাহলে অন্য কোনো শাকিবের নামে তারা ফোন করছে, সে ওইটাই বিশ্বাস করছে। সে একটু যাচাই বাছাই করে দেখলো না এটা আসলো শাকিব খান না কি। এ হলো ঝন্টু ভাই। আই তারপরে আপনি কী বললেন? শাকিব খানের ব্যান করে দিবেন। আচ্ছা ঝন্টু ভাই, আপনি কোনো খোঁজখবর রাখেন না দুনিয়াদারিতে কী হইতেছে? আজকাল সিনেমা বানাইতে এফডিসি আইতে হয়, আপনি জানেন না? আপনারা পরিচালক সমিতির সভাপতি ছিলেন। আগে যে নিয়ম আছিল যে কেউ যদি সিনেমা বানাইতে চায় তাহলে তাকে পরীক্ষা দিয়ে পরিচালক সমিতির থেকে সার্টিফিকেট নিয়ে পরিচালক হইতে হবে। দ্যাট ডেজ ইজ গন, এখন এগুলো লাগে না। আরে এখন তো বাংলাদেশের সবচাইতে ইজি প্রফেশন হলো চলচ্চিত্র পরিচালক হওয়া। আপনার টেকা আছে, প্রডিউসার আছে, বাইরে যে বানাইলেন, আপনি শাকিব খানকে কী ব্র্যান্ড পড়বেন? শাকিব খান গিয়ে বিজনেস ছবি করে, এই যে মাঝখানে আরশাদ সাহেবের ছবিটা করতে একদিন কাজ করছিল, দুদিন কাজ করছে, আর আগে প্রিয়তমা করছিল দুদিন। শাকিব খান তো আসেই না। শাকিব খান অন্য জায়গায় শুটিং করলে আপনি ব্যান করতে পারবেন? আর আপনি যে বলেন সমস্ত সমিতি নিয়ে বসুম, কী ফালতু গতকাল সমিতি নিয়ে বসুন? সমিতি আপনার এই ব্যাপার নিয়ে বসবে? সমিতিকে আপনার মতো পাগল হয়েছে নাকি? কথা কোন সময় একটু ব্যালেন্স করে কইেন। এই যে কথাগুলো বলেন না, এগুলো শুনলে পরে একদিকে নিজেরও রাগ উঠে, একদিকে আপনার দিকেও রাগ উঠে। করে দিব আবার বললো কি, 2,000 কোটি টাকা একসাথে দিলে সে শাকিব রেডিয়া সিনেমা করবে না? এগুলো বললে সে বেশ ভাইরাল, এবং তাকে লোকজন বেশ, মানে ভক্তরা বা অনুরক্তরা বা ইউটিউব ফেসবুক যারা দেখেন তারা বেশ গালাগালিস করতেছে। এটা ভাল লাগে না, কারণ ঝন্টু সাহেব একজন নাম করা মানুষ ছিলেন, এখনও আছেন। উনি যদি ওনার সম্মানটা রাখতেন তাহলে আজকে তার এই গালিগালাজগুলো শুনতে হইতো না, তাই না? উনি নিজেই কিন্তু এগুলো রাস্তা করে দিয়েছেন। আমি এখন ঝন্টু ভাইকে জিজ্ঞাসা করি, আচ্ছা ঝন্টু ভাই, আপনার শাকিব খান ফোন করছিল, আপনি শিওর এটা শাকিব খান? না, কারণ আমি আপনার সাথে ফোন করছিলাম কয়েকদিন আগে, আপনার সাথে আমার কথা হয়েছে, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনার যে করলো, আপনি তো আমাকে বললেন না, আমি তো তখন ঢাকায় ছিলাম, আপনি আমাকে তখন প্রশ্ন করলেন, আপনি কি তখন ঢাকায় ছিলেন? আমি বললাম ছিলাম, আপনার সুজন মাঝি নিয়ে ব্লগ করছি, আপনার অনুষ্ঠানে গেছি, আপনার মনে নেই? হ্যাঁ হ্যাঁ মনে হয়েছে, মনে হয়েছে, মনে হয়েছে। তাই বললাম তখন বললেন না কেন? শুক্রবার দিন ছবি রিলিজ হয়েছে, শনিবার দিন আমরা এফডিসিতে আড্ডা দিচ্ছি, আপনি আপনার প্রডিউসার, আপনার ইউনিটের লোকজন, আরও অনেকে আসছিল, তখন বললেন না কেন? দেখেন স্বপন, শাকিব খান তো এরকম ফোন করছিল। না বলি নাই, এটা যদি বলি আমার সিনেমাটা মাত্র রিলিজ হলো, এদের ব্যাড প্রাইভেসি হয়ে যাবে। আমি তখন আপনাদের বললাম, এই টেলিফোনে যেদিন কথা বললাম, এটা যদি তখন আপনি বলতেন, এটা তো গুড পাবলিসিটি তো ঝন্টু ভাই, শাকিব খান আপনার সিনেমা দেখছে, আসলে আপনি বুঝেন নাই তো শাকিব খানকে। আপনি এইটার জন্য এখন শাকিব খানের পিছনে লাগছেন কেন? তখন অনেক বললো যে আমি আপনার সাথে রাত্র 10টার সময় কথা বললাম, এখন একটু প্রবলেম আছে, আপনি আমার ফোন দিয়ে নেন। এরপরে ফোন দিয়েছি বহুবার, আমার ফোন ধরে না, ভাবছিলাম একটা টেলিফোন কনভারসেশন নিয়ে তার মুখেই শুনবো, ধরে নাই। দেখেন সে শাকিব খানের সম্পর্কে একটার পর একটা কথা বলেই যেতেছে। ওদিন একটা ব্লগ দেখলাম, কোন সাংবাদিক বোধহয় শাকিব সম্বন্ধে জিজ্ঞেস করছে, উনি চেইতে গেল, শাকিব খান ছিল লোক পান না, আর নেই রাজাক বার ইন্ডিয়া বলেন, আলমগীর বার ইন্ডিয়া বলেন, আলমগীর 9 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, তা করেন এখন আপনারা কী শাকিব শাকিব করেন? মানে শাকিব খান মনে হয় একটা অ্যালার্জি হয়ে গেছে। এটা কি ঝন্টু ভাইয়ের মনের কথা, না ঝন্টু ভাইকে দিয়ে কেউ বলাচ্ছে, সেটাও একটা প্রশ্ন থেকে যায়।
কারাই বা বলাইবা? বলেন তো বন্ধুরা, এই ঝন্টু ভাই আরিয়ান নামে এক ভদ্রলোকের একটা ব্লগে যে বলছিল আমাকে বাংলাদেশের 18 কোটি মানুষ চিনে, সাকিব রে কয়জন চিনে, সেই ব্লগটা খুব পপুলার হয়েছিল, মিলিয়নের উপরে ভিউ হয়েছিল। সেই আরিয়ানি আবার তার কয়েকদিন পরে কিছু রিক্সাওয়ালার কাছ থেকে যাইয়া, 20-25টা রিক্সাওয়ালার সামনে যাইয়া উনি একটা ব্লগ করছে, জিজ্ঞাসা করছে, সাকিব খানরে চিনেন? চিনি। দেলওয়ার জাহান ঝন্টুরে চিনেন? চিনি না। 11 জনের মধ্যে একজন আপনি চিনছে, আর 10 জনই আপনি চিনে নাই। দেন আরিয়ান আপনার দিয়া ব্লক করে 1 মিলিয়ন ভিউ নিয়ে মাল কামাইছে, আবার এই আরিয়ানি আপনার দিছে, চিনেন? লোকজন চিনেন? এই যে বেশি বইয়া থাকেন, বইয়া থাকলে যে আড্ডা মারি আড্ডা মারি, হুট করে একটা লোক এলো ক্যামেরা নিয়ে আইসে বললো জন্টু ভাই একটা সাক্ষাৎকার দেন, আপনার লাভ পাইলে উঠতে যান। কতবার দা কইছি আপনাকে, জন্টু ভাই আপনি এভাবে লাফালাফি করে ইন্টারভিউ দিয়েন না, আপনি কেন আপনি পয়সা নেন, পয়সা চান? হ্যাঁ হ্যাঁ, পয়সা কি চাওয়া যায়নি সম্পূর্ণ, এটা কোনো কথা হইলো আমি কেন চাওয়া যাবো না, কেন চাওয়া যাবো না? আমরা তো আপনার মিচে খাই, আপনি আমার কাছ থেকে নেন? হ্যাঁ, আপনার কাছ থেকে কি পয়সা দেবো আমি, আমার কাছ থেকে না, অন্যের কাছ থেকে নেন। এই যে এরা ব্লগ বানায় আপনার দিয়া, এরা পয়সা কামায় তো জন্টু ভাই, আপনি পয়সা চান? হ্যাঁ, না না না, এই লাভ মেয়েরা ক্যামেরার সামনে যাওয়াটা বন্ধ করেন, এটা রিজাল্ট এখন দেখতেছেন মজা। আজকে আমি তো এই ব্লগটা আপনার বানাইতাম না, আপনার বহুদিন যাবৎ আমার কিছু ভক্তরা বড় ভক্তরা বলতেছে ঝন্টু সাহেবের একটা ভিডিও বানান, আমি আপনার খুচাখুচি করতে চাই না, কারণ আপনি পাগল মানুষ ভাই, পরে আমারও খুচাইবেন, একবার তো খুচাইছেন পচাইছেন, যাক সেটা শেষ, আমাদের একটা সম্পর্ক হয়েছে, সম্পর্ক নষ্ট করতে চাই না, তবে আপনাকে কিছু উপদেশ দিতে চাই। দেখেন আপনি শাকিল রে নিয়ে কবে জানি বলছিলেন, সাকিব খান রে ঘন্টার পর ঘন্টা বলতেছেন, দিনের পর দিন বলতেছেন, সাকিব খান কোনো উত্তর দেয় না। দুনিয়াতে সব মানুষ কিন্তু একরকম না ঝন্টু ভাই, শাকিল খান রে নিয়ে কবে যে কি বলছিলেন, শাকিল খান উত্তর দিয়ে দিছে। শাকিল খানের একটা ব্লগ যা দেখেন, উনি বলছেন আপনি নাকি তার একটা পুরা সিনেমার টেকা মেরে দিছেন, হইলো মানিজ থাকলো, মাইরা দিচ্ছেন কি মাইরা দেন না এটা তো পরের ব্যাপার, শাকিল খান, শাকিল খান অন ইয়ারে আইসা অন ক্যামেরা অন রেকর্ডিং বইলে দিছে আপনি তার একটা ফুল সিনেমার টাকা মাইরা দিছেন, আপনার ইজ্জতটা কোথায় থাকলো? আপনার সাথে সাথে অন্যান্য পরিচালক প্রযোজকদের ইজ্জত কোথায় থাকলো? আমাদের ইজ্জত কোথায় থাকলো? এই যে খোঁচাখুচি, এর রেজাল্ট হলো এইটা, সবাই রে খোঁচায়েন না, সাকিব রে খোঁচান ঠিক আছে, সাকিব কিছু বলবে না, কিন্তু সাকিব রে খোঁচানির পরে আপনার যে মানুষ গালাগালি করে সেটা শুনলেও তো ভালো লাগে না ঝন্টু ভাই। আপনার আমি একটা কমেন্টস পড়ে শোনাই আপনার সম্বন্ধে কি বলে মানুষজন, বেশি পড়তে গেলে অনেক লম্বা হয়ে যাবো ব্লগটা, এত পড়তে চাই না, একটা ব্লগ আপনার আমি একটা কমেন্ট আমি আপনার পড়ে শোনাই। ঝন্টু কাকু, আপনার বয়স হয়েছে, আপনি এবার বিশ্রামে চলে যান, আবোল তাবোল কথা বলে নিজের মান সম্মান হারাবেন না, সাকিব খান আপনার সিনেমাতে অভিনয় করবেন না, আপনি আগের মতো সিনেমা বানাতে পারবেন না, এটা ডিজিটাল যুগ, দর্শকদের রুচি চাহিদা অনেক পরিবর্তন হয়েছে, আগে যা খাওয়াইছেন এখন তা খাওয়াইতে পারবেন না, এটা তো তাও ভদ্রভাবে বলছে, এর চেয়ে খারাপ খারাপ কথা আপনার সম্পর্কে বলতেছে ঝন্টু ভাই, এগুলো শুনলে ভালো লাগে না। আপনাকে চলচ্চিত্রের সমস্ত মানুষ রেসপেক্ট করে, আপনি একজন সিনিয়র, সেদিনও খসরু একটা ব্লগে বললো আপনার চেয়ে সিনিয়র এই মুহূর্তে চলচ্চিত্রে কেউ নাই, ভালো কথা, আপনি আমার জুনিয়র, হ্যাঁ আপনি আমার জুনিয়র হলে আপনি এখন চলচ্চিত্রে আছেন আমি নাই, তবু আমি আপনাকে রেসপেক্ট করি, আপনাকে ভালোবাসি, আপনার সম্পর্কে যখন কোনো বাজে মন্তব্য শুনি আমার গায়ে লাগে রে ভাই। দেখেন আমাদের গাইল্লায় ঠিক আছে, আমরা এখন চলচ্চিত্রে নাই, আমরা ইউটিউব করে খাই, ইউটিউবে মানুষ গালাগালি করে সেটা অন্য ব্যাপার, আপনি কেন গালাগালি করেন? আপনার যদি এত কন্টেন্ট বানানোর ইচ্ছা থাকে, আপনার যদি পাবলিকের সাথে কমিউনিকেশন রাখার ইচ্ছা থাকে, আপনি সিনেমার গল্প করেন না? 88টা সিনেমা বানাইছেন ঝন্টু ভাই, সারা পৃথিবীতে কোনো ডিরেক্টর বানায় নাই, 88টা ফিচার ফিল্ম পৃথিবীর কেউ করে নাই, আমি অনেক ঘাটাঘাটি করে দেখছি, 300 করে গল্প লেখছে, পৃথিবীতে কোনো স্ক্রিপ্ট রাইটার নেই, 300 ছবির স্ক্রিপ্ট লেখছে। আমি কিন্তু আপনাকে বলছিলাম আপনি সমস্ত কাগজপত্র দেন, আমি যোগাযোগ করি ঠিক আছে, যে আপনার নামটা যেন গিনিস বুকে থাকে, দিলেন না তো, এগুলো করেন না। আর যদি সত্যি সত্যিই এরকম ইউটিউবে আসতে ইচ্ছা হয়, ফেসবুকে আসতে ইচ্ছা হয়, গল্প করার ইচ্ছে করতে ইচ্ছা হয়, কারোর বদনাম করেন না ভাই,
বদনাম করে গালাগালি শুনেন, আপনার গালিগুলো কিন্তু আমাদের গায়েও লাগে। আপনি আসুক, কেউ আসুক, আপনি আপনার সিনেমার গল্প করেন। 80টা 88টা সিনেমার গল্প যদি আপনি করেন, এক একটা ছবিতে আপনার 20টা গল্প হবে। আর্টিস্টেরকে নিয়ে, সেদিনের কোনো ঘটনা নিয়ে, ছবির গল্প লেখা নিয়ে, ছবির শুটিং করা নিয়ে করেন না, হাজার হাজার ব্লগ বাড়াইতে পারবে। তাদেরকে বলে তোমরা আমাকে কোনো কাউর সম্বন্ধে কমেন্ট করতে বলো না, আমার সিনেমার সম্বন্ধে শুনতে চাও বলো, মানুষ শুনবে। চলচ্চিত্র নিয়ে কথা বললে আপনার মতো একজন মানুষ যখন বলবে যে আমার অমুক সিনেমাটার সময় এই ঘটনাটা ঘটছিল, মানুষ দেখবে। আপনি যেমন এটা নিয়েও করতে পারেন যে আপনি এতগুলো গল্প লেখছেন, কোন গল্পটা কখন কোনভাবে আপনার কাছে আসছিল, কেমন করে লিখছিলেন, কোত্থেকে আসছিল। কিছু কিছু গল্প তো আপনি আমাদের সাথেও করছেন, এগুলো নিয়ে করেন, কেউ আপনাকে বাজে কমেন্ট করবে না। মানুষের পিছনে লেগে লাভটা কী আপনার? কী লাভ আপনার? কেউ লাগাইছে, যদি কেউ লাগাই থাকে সে হলো আপনার সবচেয়ে বড় শত্রু। আমি জানি কেউ আপনার পুট করছে শাকিব খানটা গালাগালি করার জন্য, শাকিব খানটা গালাগালি করে লাভ নেই, শাকিব খান আপনার গালির উত্তরও দিবে না, সে কাউরটাই দেয় না। খামাগা আপনি মানুষের কাছে পস্তাছেন, এইটাই ভাল লাগে না জুটু ভাই। আপনাকে আমি রিকোয়েস্ট করলাম, আপনার এনে আবারও বলছি ব্লগ বানানোর কোনো ইচ্ছা ছিল না। শাকিলের শাকিল খান, শাকিল আবার শাকিব মনে করেন না, আপনি তো আবার কানে কখন শোনেন, বলবেন যে শাকিব খান, শাকিব খান না শাকিল খান, যে পুরানা শাকিল খান। ওর ব্লগটা দেখা আমার লজ্জায় ঘৃণায় এবং আপনার উপর রাগে আমার শরীরটা জ্বলতেছে। কেন জানেন? এই যে খোঁচাখুচিরা করছেন, শাকিলদের না খুঁচালে শাকিলের কথাটা কইতো না, শাকিব খান কোনোদিনই আপনার সম্বন্ধে কিছু বলবে না, কাউরে খুঁচাইয়েন না, কাউরে খুঁচাইয়া গালাগালি কেন শুনেন? আপনার ছেলে আছে, মেয়ে আছে, সবাই বড় হয়ে গেছে, ছেলে সংসার করতেছে, সে শুনলেও তো রাগ করবে। আপনি আমাকে একদিন এফডিসিতে বলছিলেন, জানেন স্বপন, আমার ছেলে খুব মাইন্ড করছে, বলছে আব্বা তুমি আর কাউর সম্বন্ধে কোনো কিছু বলতে পারবে না। আপনি আমার সামনে বলছিলেন না না আমি আর বলবো না, আমিও তখন আপনাকে বলছিলাম, বললেন না, এগুলো বলে গালাগালি শুনে কি লাভ? আপনি তো পয়সা পাইতেছেন না, আমাদের যখন গালাগালি করে আমরা তো দুটো পয়সা পাইতেছি। আমাদের যেমনি গালাগালি করে তার চেয়ে খারাপ ভাষায় আপনার গালাগালি করে, তো ভাল লাগে না ঝুট্টু ভাই। এগুলো ছাইড়া দেন, এফডিসি যান। যদি কেউ ব্লগ করতে আসে, কোনো ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার, অবশ্যই দিবেন, দিয়ে বলবেন যে তোমরা কোন সম্পর্কে জিজ্ঞাসা করবে, কোনো আর্টিস্ট সম্বন্ধে না, কোনো কিছু সম্পর্কে না, তোমরা বলো আমার চলচ্চিত্র নিয়ে কিছু শুনতে চাও কি না, যদি বলো তাহলে আমি কথা বলবো। আমার সিনেমা নিয়ে যদি কোনো কথা হয় বলেন, আপনি বইটা দেখেন, প্রচুর মানুষ দেখবে, মানুষ সিনেমার গল্প শুনতে চায়। ঝুন্টু ভাই, আমরা যখন কোনো ব্লগ পাই না সিনেমার গল্প বলি, মানুষজন দেখে তো, আপনিটা তো বেশি দেখবে। কাজে আমার অনুরোধ শেষবারের মতো, হয়তো শাকিবের পিছনে লাগেন না, আমি শাকিবকে ভালোবাসি বলে না, আমি শাকিবকে পছন্দ করি বলে না, আপনার কাছে গালি দেয় এটা আমার ভালো লাগে না, এর জন্যই বলতেছি। আপনার গালিটা মনে হয় আমারই দিক আছে। ভালো থাকেন ঝুন্টু ভাই, সবাইরে ভালো রাখেন। বন্ধুরা আপনারাও ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। খোদা হাফেজ।